প্রতিদিনের মতনই আবার শুরু হচ্ছে তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ, নতুন একটা সকাল। আর আমার হাতে দেখতে পাচ্ছ কৃষকদের ভুষি, যেটা আমি প্রত্যেক দিন সকালবেলাতে খাই। আই হোপ যে তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল 7:45 বাজে আর আমাদের রাত্রে ডিউটি হচ্ছে। তো রাত দুটোর সময় সৌদি আরবের টাইম তোমার ছুটি হয় মানে 4:30। তো কাল খুব ঘুম পাচ্ছিলো, আমি সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সকাল সকালে উঠে পড়েছি, কারণ একটা প্রোগ্রাম ছিল ফুড মেডিসিন। তো আমি ভেবেছিলাম সেটা হয়তো ইন্ডিয়া টাইম 9টার সময়, কিন্তু ইন্ডিয়ার টাইম 9টা না, সৌদি আরবের টাইম হচ্ছে 9টা, সরি সৌদি আরবের টাইম হচ্ছে 8টা আর দুবাইয়ের টাইম হচ্ছে 9টা, কারণ সৌদি আরব আর দুবাইয়ের 1 ঘন্টা ডিফারেন্স। তো এখন 7:45 বাজে, মানে আর 15 মিনিট পরে আমি প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো। এটা হচ্ছে ফুড মেডিসিন, আমাদের দৈনন্দিন জীবনের যে খাবার দাবার কিছু চেঞ্জ করতে হবে আমাদেরকে সুস্থ থাকতে গেলে, তো সেটা আমি অ্যাটেন্ড করবো। আজকে সূর্য উঠে গেছে, এই যে প্রতিদিনের মতনই আমাদের প্রজেক্টটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানটায় আমাদের কাজকর্ম হচ্ছে। তো সেই কাজকর্মের ব্লগটা আমি আজকে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে আমাদের গেট, এইদিকে আমাদের ট্যাঙ্ক, আর কী কাজ হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর আজকে আমাদের কাজের ভিডিওটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না অনেকদিন ধরেই। আর এদিকে দেখো কালকে রাত্রে যে কাজটা হয়েছে, এই পাইপলাইনটা এখান থেকে ফিটিং করা হয়েছে, এতদূর এসেছে, তারপর ডিসিশন চেঞ্জ হয়েছে, এদিকে আসবে। প্রথমে এদিকে রং করা ছিল, তো ওখানটায় পাওয়া ছিল যে রং করা হয়েছে লাল রং, আর গেটটাও দেখতে পাচ্ছ লাল রং করা হয়েছে। আর কী হয়েছে, আর এখানটায় ওয়েল্ডিংয়ের পাইপলাইন কিছুটা ফিটিং হয়েছে, ওয়েল্ডিং করাও হয়েছে কিছুটা। এই যে এই পাইপলাইনটা কালকে ফিটিং হয়েছে, এই যে কালো পাইপটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই এখানটায় যে এলবোটা আছে, এই এলবোটার একটু ডিসিশন চেঞ্জ হয়েছে, এখানটায় ফ্লাঞ্জ লাগানো হবে, কারণ এই পাইপটা লম্বা পাইপ হয়ে যাচ্ছে, যেটাকে শর্ট করার জন্য এখানে ফ্লাঞ্জ দেবো। আর এখানটায় মোটামুটি কিছু ওয়েল্ডিং হয়েছে, দেখতে পাচ্ছ এই লাইনটা পুরো ফিটিং হয়েছে, যে ব্লকটা আমি তোমাদের জন্য বানাতে পারিনি, তো আজকে তোমাদেরকে আমি দেখাবো। আর বাকি সারাদিন কী করছি না করছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা থাকো ব্লগে আমার সঙ্গে, কোথাও যাবে না, আজকে রান্না করতেই হবে। আর চলো আমি তাহলে কৃষক ফুলের ভুষিটা খেয়ে নিই, ওকে চলো। দেখো আজকে সূর্য উঠে গেছে, আর এই হচ্ছে আমাদের গেট, আর এই হচ্ছে আমাদের বিল্ডিং, এই যে নিচে আমরা এখানে থাকি আমাদের এসি, এই স্কুটারটা খারাপ হয়ে গেছে স্কুটিটা। আর এদিকে আমাদের বাথরুম আছে, এদিকে সিঁড়ি আছে, অফিস আছে, এদিকে একটা ট্যাঙ্ক, আর এদিকে হিটার আছে, ওপরে বয়লার আছে।
রেডি হয়ে গেছি, তো চলো দেখি আমার রান্না বান্না কি হচ্ছে। হলো রাত্রে ডিউটি, তো একটু ঘুমাচ্ছিলাম, ঘুমটা বেশি হয়নি, বকর বকর করছিল, তাছাড়া ড্রেসটা পরে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ডিউটির সময় হয়ে গেছে 7:00 বাজে, তাহলে ওই মেশিনটা চালু করি আর কী কাজ হচ্ছে সেটা তোমাকে দেখাবো। এই হচ্ছে ওয়েলিং মেশিন, তো এটা আমি চালু করে দিই আমার ওয়েলিং মেশিন, তো ওয়েলিং মেশিন চালু করে দিলাম, হালকা একটু করে কম করে দিই। তো চলো এদিকে আমার একটা লাইন ফিটিং হচ্ছে, এদিকে আসবে।
আওয়ার্স লেটার। তো গাইস এখন ডিনার টাইম, এখন সৌদি আরবে রাত্রি 9টা বাজে, 9:05 হয়েছে। তো এখন যাব তোমার ডিনারে, 1 ঘন্টা মানে 10টা। চলো দেখো, সবাই চলে গেছে, কেউ নাই, তো আমি একাই আছি। এখানে কাজকর্ম হচ্ছিল কিছু, একটা ফায়ারের এখানে পাইপ থাকে, এই কাজকর্ম হচ্ছে। চলো দেখি ডিনারে কি খাবো। চলো তাহলে চলে। তো ভাই চলে এসেছি কাজে, সৌদি আরবের টাইম হচ্ছে রাত্রি এখন 10টা, আর সবাই চলে আসছে কাজে। দেখো যে কাজে লেগে পড়েছে, আমিও লেগে পড়বো। আমার কিছু ওয়েল্ডিংয়ের এখানে কাজ বাকি আছে, তো এগুলো কমপ্লিট করে দিতে হবে। চলো কাজ করি। হাতে